হাই আমি রাজু হাইটিকিট মার্কেটিং মার্কেটিংয়ের এই টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কীভাবে হাইটিকিট অ্যাফিলেট মার্কেটিং করবেন গুগল অ্যাডস দিয়ে ওকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব যে আপনি কীভাবে বা কোন হাইটিকিট প্রোগ্রাম প্রমোট করবেন এবং আপনি কীভাবে একদম সাকসেসফুলি গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করবেন তো যারা ইন্টারেস্টেড হয়ে আছেন যে পেইড ট্রাফিক দিয়ে হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পরে আপনার যদি এই টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো কোশ্চেন্স থাকলে নিজ ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন বা যে কোনো জিনিস জানার থাকলে বোঝার থাকলে সেটাও কমেন্ট করে আপনি জানাতে পারেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিস্ট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাস থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যে কোনো অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিংয়ের নিত্য নতুন মেথড পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য আর এটি আমার নতুন ইউটিউব চ্যানেল এখানেও আমি সপ্তাহে দুই থেকে তিনটা করে অ্যাপলেট মার্কেটিং সিপিএম মার্কেটিংয়ের ভিডিও দিয়ে থাকি তো এই চ্যানেলটির সাথে থাকার জন্য ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যে আপনি এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এখন আমি চলে যাই যে আপনি কোন হাই হাইটিকিট প্রোগ্রাম প্রমোট করবেন আমি লেজেন্ডারি লেজেন্ডারি মার্কেটার দেখেন আমি মার্কেটারের হাই প্রোগ্রামটা প্রমোট করি এবং একই সাথে আমি কিন্তু অরিয়র প্লাসের আর পি এম একটা টিকিট প্রোগ্রাম আছে সেটাও প্রমোট করি তো আপনারা যদি লেজেন্ডারি মার্কেটারের অ্যাকাউন্ট খুলতে না পারেন সেক্ষেত্রে হতাশার কিছু নয় আপনারা অরিয়র প্লাসের আর পি এম প্রমোট করবেন ওকে তো লেজেন্ডারি মার্কেটারে দেখেন এখান থেকে আমি যদি আমার কমিশনে যদি ভিজিট করি দেখেন গতকালও কিন্তু আমার এখানে আটাত্তর ডলারের সেল এসেছে আটাত্তর ডলার দেখেন এইখানে কিন্তু গতকালের ছেলে এটা আর যে কোনো হাইটিকিট প্রোগ্রামটিংয়ের সব থেকে সুবিধা দেখেন যে আমার এইখানে দেখেন আমি কিন্তু একটা এক হাজার ডলারের সেল করেছি হাইটিকিট প্রোগ্রাম ওকে তো হাই টিকিট প্রোগ্রাম প্রমোট করে দেখেন এক হাজার ডলার একটা উননব্বই ডলার দেখেন গতকালকে আটাত্তর ডলার তা আপনি যদি রেগুলারলি প্রমোট করতে থাকেন তাহলে কিন্তু আপনি হাই হাইটিকির থেকে বড়ো বড়ো কমিশন আর্ন করতে পারবেন তো অ্যাফিলিয়েট লেজেন্ডারি মার্কেটারের লিঙ্ক প্রমোশনের জন্য বা লেজেন্ডারি মার্কেট প্রোমোটন প্রমোশনের জন্য দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে সেকশনটাতে আছে এখান থেকে আপনি এই যে দেখেন যে ফাইভ ডেজ চ্যালেঞ্জ এই লিঙ্কে ভিজিট করার সাথে সাথে আপনি কিন্তু লেজেন্ডারি মার্কেটারের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা আপনাকে প্রোমোট করতে হবে আর দেখেন আমি একদম লেজেন্ডারি মার্কেটারের সেলসপেসকে অনুকরণ করে আমি কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি দেখেন একদম লেজেন্ডারি মার্কেটারের পেজটাকে অনুকরণ করে আমি আমার নিজের মতো করে কিন্তু এই ল্যান্ডিং পেসটা তৈরি করেছি এবং আমি এই ল্যান্ডিং পেসটা প্রমোট করি আমি ডিরেক্ট লেজেন্ডারি মার্কেটের লিঙ্ক প্রমোট করি না কারণ তারা নিজেরাও বলে দেয় যে ডিরেক্ট লিঙ্ক প্রমোট না করার জন্য একদম লেজেন্ডারি মার্কেটার এই হাই টিকিট প্রোগ্রামই কিন্তু তারা বলে দেয় ওকে তো এখন ধরে নেন যে আপনার লেজেন্ডারি মার্কেটারের অ্যাকাউন্ট করা মানে হচ্ছে না বা আপনি লেজেন্ডারি মার্কেটের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি অরিওর প্লেসে চলে আসেন অরিয়র প্লাসে আসার পরে দেখেন এখান থেকে আপনি অপস সেকশানে যাবেন অপস সেকশানে যাওয়ার পর আপনি যদি এখানে আর এম লিখে সার্চ করেন যে আর পি এম র্যাপিড প্রফিট মেশিন দেখেন এই যে এম র্যাপিড প্রফিট মেশিন আপনি কিন্তু এই প্রোডাক্টটাও প্রোমোট করতে পারবেন দেখেন এই যে র্যাপিড প্রফিট মেশিন এটাও একটা হাইটেকিট প্রোগ্রাম এবং নয়শো নিরানব্বই ডলার পর্যন্ত আপনি নয় হাজার নয়শো নিরানব্বই ডলার পর্যন্ত আপনি কমিশন পেতে পারবেন এইখান থেকে জিরো থেকে যে কোনো ফ্রি মেম্বার অ্যাড হয় যে কোনো হাইটেকিট প্রোগ্রামের সিস্টেমই এটা যে প্রথমে একটা ফ্রন্ট্যান থাকে সেটা জিরো ডলার হতে পারে এক ডলার দুই ডলার পাঁচ ডলার সাত ডলার লেজেন্ডারি মার্কেটে যেমন সাত ডলার এটা হচ্ছে ফ্রি তো ফ্রিতে জয়েন করার পরে এরপরে দেখেন সাতাআশিটা প্রোডাক্ট এইখানে এর ভেতরে যে কোনো প্রোডাক্টের সেল হলেই কিন্তু আপনি কমিশন পাবেন দেখেন এখানেও কিন্তু এক হাজার ডলার কমিশনের অপশান কিন্তু আছে অডিও প্লাসের ক্ষেত্রেও এছাড়াও দেখেন আটশো পঞ্চাশ একশো চল্লিশ দুইশো পঁচিশ তিনশো বিয়াল্লিশ এইগুলো হচ্ছে আপনার কমিশন আর এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে আপনার কমিশন তো লিজেন্ড এই যে আর পি এম এ যদি কোনো পিপুলকে আপনি জয়েন করাতে পারেন এবং তারা যদি পরে এইখানে কোনো প্রোডাক্ট কেনে আপনি কিন্তু আপনার জায়গা থেকে কমিশন পাবেন আমি কিন্তু আর থেকেও অর প্লাসেও কিন্তু আর্নিং করেছি তো আপনারা এই দুইটা হাই টিকিট প্রোগ্রামে যে কোনো একটা প্রমোট করতে পারবেন ওকে তো এই হচ্ছে হাইটেকিট প্রোগ্রামের দুইটা কোম্পানি যে দুইটা আপনি প্রমোট করতে পারবেন তো এখন আমি গুগল অ্যাপসের ভিতরে চলে যাব আপনি কিন্তু আর পি এর ক্ষেত্রেও সেম আপনাকে কিন্তু এমনভাবে আমি যেমন লেজেন্ডারি মার্কেটের ল্যান্ডিং পেস তৈরি করেছি আপনাকেও কিন্তু আরপিএম এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য কিন্তু আপনি ল্যান্ডিং পেস তৈরি করবেন আর যখন আপনি পেইডে অ্যাডভার্টাইজমেন্ট করবেন আমি রিকমেন্ড করবো অবশ্যই একটা ডোমেন হোস্টিং কিনে নিয়ে দেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন আর যদি আপনার ডোমেইন হোস্টিং না থাকে সেক্ষেত্রে প্রথমে আপনি সাইট গুগল দিয়ে আপনার ল্যান্ডিং পেসটা তৈরি করে নেবেন ওকে তো আমি এখন চলে যাব গুগল অ্যাডের সেকশনে কিন্তু গুগল অ্যাডে যাওয়ার আগে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট জানাতে চাচ্ছি যারা আমার গাইডলাইন আমার সাপোর্টে থেকে অ্যাথলেট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন ফ্রি বা পেইড আমি নিজেই সাপোর্ট করি আমি নিজেই কথা বলে আমার যে কোনো গ্রুপ মেম্বারকে সাপোর্ট করি আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ দেখেন তেইশ জন মেম্বার এবং এখানে আমি একশো প্লাস মানুষকে ফার্স্ট অনলাইন থেকে আর্নিং করা শিখেছি আমি যেহেতু এখানে ওপেনলি বলতেছি অবশ্যই সেটা করেছি আদারওয়াইজ কিন্তু আমি বলতে পারতাম না কারণ অনেক আমার গ্রুপের মেম্বারও আছেন যারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছেন ওকে আর দেখেন এখানে যারা যা ইনকাম করেন শেয়ার করেন তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে না আপনি আমার গ্রুপে থেকে বা আমার সাথে থেকে আমার সাপোর্ট নিয়ে অ্যাপ্লেট মার্কেটিং সিপিএম মার্কেটিং করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমার কোর্সটা আপনি চেক করে দেখবেন আশা করি খারাপ হবে না এখানে দেখেন আমার কোর্সের ভিতরে আপনি অ্যাপিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং অ্যামাজন অ্যাপিলেট মার্কেটিং ফাইবার অ্যাপিলেট মার্কেটিং হাইটিকিট অ্যাপলেট মার্কেটিং গুগল অ্যাপসেন্স ইমেল মার্কেটিং অ্যামাজন কিনলে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু সব পাবেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন ইউটিউবের মতো র্যান্ডম ভিডিও নয় এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া সবকিছু যারা একদম নতুন আছেন বা যাদের পূর্ব কাজের অভিজ্ঞতা আছে খুব ইজিলি কিন্তু আপনি সিস্টেমটা বুঝে কোর্সটা দেখে কিন্তু আপনার কাজ শুরু করতে পারবেন আর মেইনলি দুইটা কারণে আমি আমার কোর্সটা তৈরি করেছি দেখেন নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক বা কাস্টমার সোর্স অনেকের বিভিন্ন সিপিএ কোম্পানিতে একা আছে কোম্পানিতে অ্যাকাউন্ট আছে অ্যাফিলিয়েট বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্ট আছে হাই টিকিট প্রোগ্রাম অ্যাকাউন্ট আছে বাট প্রমোশন করতে পারে না কোন ট্রাফিকের কাছে কাজ করবে কোনভাবে কাস্টমারের সোর্স বিল্ড আপ করবে এগুলো বুঝি না এগুলো কিন্তু সুন্দরভাবে আমি যেভাবে কাজ করি সেভাবে দেখানো এবং নাম্বার টু যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পার্সোনাল সাপোর্ট ইউটিউবে একটা ভিডিও দেখে আপনি কিন্তু ওয়ান টু ওয়ান সাপোর্ট নিতে পারেন না বা আপনি কিন্তু আমার সাথে রিস্ক করতে পারবেন না বাট যারা আমার কোর্সের মেম্বার আছেন তাদের যে কোনো সুবিধা অসুবিধাতে আমি কিন্তু নিজে হোয়াটসঅ্যাপ কল ভয়েস কল ভয়েস মেসেজ বা ফেসবুক গ্রুপে লাইভে এসে কিন্তু আমি সাপোর্ট দিয়ে থাকি তো সব কিছু পড়ে দেখেন আগেই জয়েন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সবকিছু পড়ে দেখেন আমার কোর্স কেনার পরে কারা কি ইনকাম করেছে আমার কোর্সের সম্পর্কে মানুষের মন্তব্য কারা পারফেক্ট কারা পারফেক্ট না প্রত্যেকটা সেকশানে কি দেখানো আছে দেখেন প্রত্যেকটা সেকশানে কি দেখানো আছে সবকিছু পড়েন বোঝেন যদি পারফেক্ট মনে হয় আজই জয়েন করবেন এখনই জয়েন করবেন আমার কোর্স মূল্য পাঁচ হাজার টাকা আপনি বিকেশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন দেখেন বোনাস হিসাবে আপনি সাতশো বায়ার ইমেইলের লিস্ট পাবেন যেটা দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে আমার কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু জয়েন করতে পারবেন তো ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যাবেন যে আমার কোর্সের বিস্তারিত সব কিছু আগে পড়বেন সব কিছু পড়ে যদি আপনার ভালো লেগে থাকে আমার সাথে কথা বলে আপনি আমার কোর্সে জয়েন করবেন আশা করি খারাপ হবে না আমার অন্যান্য গ্রুপ মেম্বারদের সাথে থেকে আপনিও কিন্তু আপনার সাকসেস শুরু করতে পারবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য এটা আমার ফেসবুকের পেজ এখানে আপনি লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এখানে মেসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আমার কোর্স বিষয়ে যে কোনো বিষয়ে জানতে পারবেন ওকে তো আবার আমি চলে আসলাম মেইন টিউটোরিয়ালটিতে তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে যে কোনো হাই টিকিট প্রোগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাহলে সেটা আপনি লেজেন্ডারি যদি অ্যাকাউন্ট করতে পারেন সেটা করতে পারেন বা আপনি যদি কোনো অপশান না পান আপনি অরিওর ক্লাসে এসে আপনি আরপিএম পি করবেন একই রকম ভাবেই ওকে তাহলে এবার আমি পেইড ট্রাফিকের সোর্সে চলে যাই গুগল অ্যাডসে আপনার ফার্স্ট কাজ হচ্ছে গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট করা এটা হচ্ছে আমার একটা গুগল সেট ডেমো অ্যাকাউন্ট তো দেখেন এখানে আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিব যে কোনো গুগল অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস এমন আপনি যখন গুগল অ্যাডে যখন আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে গুগল অ্যাডস দেখেন এখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টটা এমন দেখাবে আপনার হবে ঠিক এমন ওকে এবার আপনার কাজ হচ্ছে যেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাডজান করতে চান বা আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো জায়গা থেকে অ্যাডজায়ন করতে চান সব থেকে বেস্ট পেমেন্ট গেটওয়ে হচ্ছে আপনার পেওনিয়ার আপনার যদি পেওনিয়ার বা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল কোনো সরি মাস্টার কার্ড থেকে থাকে আপনি সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আর আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু যে কোনো ডুয়েল কারেন্সির কার্ড ওকে আপনি কিন্তু ভিসা কার্ড বা যে কোনো বুথে এক্সেস করেন যে ট্রানজেকশন করেন যে কার্ড দিয়ে এই কার্ডগুলো কিন্তু না যে কোনো ডুয়েল কারেন্সির কার্ড আপনারা যারা অলরেডি জানেন এই বিষয়ে তারা কিন্তু বুঝতেই পারছেন তো আপনারা খোঁজ নিতে পারেন সিটি ব্যাঙ্ক থেকে ডুয়েল কারেন্সি দেয় ব্র্যাক ব্যাঙ্ক বা যে কোনো এখন যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে মোটামুটি ডুয়েল কারেন্সির কার্ড প্রদান করে তো আপনি ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে কিন্তু গুগল অ্যাপসে টাকা আপলোড করতে পারবেন তো কীভাবে আপলোড করবেন দেখেন আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন এরপরে দেখেন এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনি চলে আসেন ম্যানেজ গুগল অ্যাকাউন্টে এরপরে দেখেন যে এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানস এইখানে আসবেন আপনি দেখেন এখানে ম্যানেজ পেমেন্ট মেথডস এরপরে দেখেন অ্যাড পেমেন্ট মেথড এখন এখানে আপনি আপনার কার্ড অ্যাড করে দিবেন কার্ডের মান্থ ইয়ার অ্যাড করবেন সিবিসি নাম্বার কার্ডের পিছিয়ে থাকে সেটা অ্যাড করবেন আপনার বিলিং অ্যাড্রেস অ্যাড করবেন এবং সেভ করে দিবেন এরপর থেকে আপনি কিন্তু ওই কার্ড দিয়ে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড করাতে পারবেন ওকে তো গুগল অ্যাডে ব্যালেন্স অ্যাড কারণ হচ্ছে আপনার ফার্স্ট কাস্ট এরপরে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওকে তা আপনি চলে আসেন টুলস অ্যান্ড সেটিংস এখান থেকে চলে আসেন কিওয়ার্ড প্ল্যানার ওকে ডিসকভার নিউ কিওয়ার্ডস এখন হাই টিকিট অফার যখন আপনি প্রমোট করবেন আপনার কিন্তু মাথায় রাখতে হবে কিওয়ার্ডসগুলো আমি কিন্তু এখানে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের নাম দিব না যেমন লেজেন্ডারি মার্কেটার এটা কিন্তু আপনি নাম দিয়ে অ্যাড রান করবেন না কখনো ওকে বা যে কোনো প্রোডাক্টের নাম দিয়ে আপনি অ্যাড রান করতে যাবেন না সেটাতে কিন্তু আপনার মার্কেটারের এগ্রিমেন্টস আছে সেখানে কিন্তু বলা যে তাদের নাম ইউজ করে অ্যাড দেওয়া যাবে না এই জন্য দরকার নাই আমি কোনো প্রোডাক্টেরই নাম উল্লেখ করবো না আমি মেক মানি অনলাইন মেক মানি অনলাইন আপনি মেক মানি অনলাইন লিখে সার্চ করেন দেন আপনি দেখেন মেক মানি অনলাইন নিয়ে যারা কাজ করতে চাচ্ছে আমি যে কোনো কাস্টমারকেই টার্গেট করব। এবার এইখান থেকে আমি কোন কিওয়ার্ডগুলো নিব আপনি জাস্ট গুগল কিওয়ার্ডসে ঢুকবেন কিওয়ার্ড প্ল্যানারে ঢুকবেন এইখানে ঢুকে যেগুলো মিডিয়াম দেখেন মিডিয়াম সার্চ বলুন আমি লোও নিবো না হাইও নিব না আমি মিডিয়াম নিব মিডিয়াম নিলে দেখেন আপনার ইপিসি পড়তেছে পয়েন্ট একুশ সেন্ট এই একটা দেখেন আটচল্লিশ সেন্ট এই একটা চব্বিশ সেন্ট এই একটা উনত্রিশ সেন্ট ছাব্বিশ সেন্ট বিশ সেন্ট তার মানে এভারেজ যদি আপনি বিশ থেকে পঁচিশ সেন্ট বিট বাজেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাই হাইটিকিট অফারগুলো অফারের জন্য যে কিওয়ার্ডগুলো এগুলো পেয়ে যাবেন আর এখানে আপনি আমি রিকমেন্ড করব আপনি একশো দুইশো কিওয়ার্ড অ্যাড করে দেন এবং কান্ট্রি যেগুলো সিলেক্ট করবেন অ্যাড রান করার সময় সেটা কিন্তু শুধু টায়ার অন কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান আরও কয়েকটা কান্ট্রি ফ্রান্স জার্মানি এই কান্ট্রিগুলোকে কিন্তু আপনি অ্যাড করবেন এর বাইরে অন্য কোনো কান্ট্রি টিকিট অফারের ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যাড করার দরকার নাই ওকে আর আপনি কিওয়ার্ডগুলো কিন্তু চুজ করবেন ঠিক এইভাবে মেক মানি অনলাইন আমি লিখেছি এখানে এখানে এখন মিডিয়ামের মানে মিডিয়াম কম্পিটিশনের যে যত কিওয়ার্ড আছে এগুলো সব আমি ওয়ান বাই ওয়ান কপি করে করে রাখবো এবং এটাই আমি আমার অ্যাড্রেস ক্ষেত্রে সেট করে দিবেন ওকে তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে গুগলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ওটা আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে ইনক্লুডেড আপনি যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নিবেন এবং অ্যাকাউন্টটা আপনার নিজের নামে তৈরি করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দাম অ্যাড্রেস সব কিছু সেট আপ করবেন ওকে কারণ যে এখানে যেহেতু টাকা পয়সার ব্যবসা করা আছে তো এরপরে আপনার কাজ হচ্ছে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন যেটা আমি দেখিয়ে দিলাম আগে এরপরে আপনি হচ্ছে টুলস অ্যান্ড সেটিংসেতে আপনার কিওয়ারগুলো ঠিক করবেন এরপরে চলে আসেন গুগল অ্যাপসে এখন আমি শুরু করবো গুগল অ্যাডস রান করা তো গুগল অ্যাডস রান করার জন্য দেখেন এই যে দেখেন ক্যাম্পেইন আপনি আপনি দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা চলে আসবে দেখেন এই যে নিউ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইনে আমি আনবো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক তাহলে আমি ওয়েবসাইট ট্রাফিক চুজ করবো আপনিও কিন্তু এটাই করবেন যে ওয়েবসাইট ট্রাফিক চুজ করবেন এরপরে হচ্ছে আমি শুধু সার্চ ট্রাফিক নিব এরপরে হচ্ছে এখানে আপনার বিজনেস ওয়েবসাইটটা দিতে হবে তো আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটাই টাই এখানে আপনি সেট করে দেবেন আর আমি কিন্তু আগেই বলেছি আপনি যেহেতু যেহেতু অ্যাড রান করবেন আপনি পার ডে আপনার বিশ পঁচিশ ডলার করে বাজেট করে আপনি অ্যাড রান করতেছেন সেক্ষেত্রে দশ বারো ডলার খরচ করে আপনি কিন্তু অবশ্যই একটা ডোমে ডোমেইন নিয়ে নেবেন এবং সেই ডোমেইনের আন্ডারে আপনি কিন্তু অ্যাড রান করবেন এটা বেশি মানে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে বেশি সুবিধা হবে এটা ওকে তো আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে ক্যাম্পেইন নেম দেন ক্যাম্পেইন নেম মনে করেন এখানে আমি হাই টিকিট দিয়ে দিলাম আই টিকিট চব্বিশ দু হাজার চব্বিশ সারের চব্বিশ তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক চুজ করা এরপর হচ্ছে সার্চ ট্রাফিক নেবেন এরপরে হচ্ছে এখানে আপনার ল্যান্ডিং পেজটা দিবেন যে কোথায় আপনি লোক পাঠাতে চাচ্ছেন সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে এরপর আপনি ক্যাম্পেইন নেমটা পেলেন দেন কন্টিনিউ ওকে আপনি এখান থেকে এটা অবশ্যই টিকমার্ক করে দিবেন পেএসভিউ অ্যাডস টু হু আর মোস্ট লাইকলি ওকে এটা মার্ক করে দিলেন এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ওকে স্টার্ট ওকে তো এখান থেকে দেখেন যে ফোকাস করবেন কিসে এখান থেকে কিন্তু আপনার ফোকাস হবে হচ্ছে ক্লিক এখান থেকে সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক এটা আপনি দিয়ে দিবেন পয়েন্ট টু ফাইভ যেহেতু হাই টিকিট প্রোগ্রাম এবং অ্যান্ড কান্ট্রি পয়েন্ট টু আপনি পয়েন্ট থার্টি দিয়ে দিবেন এখানে ত্রিসেন্ট ওকে দেন নেক্সট তাহলে এখানে দেখেন সাফ ট্রাফিক ডিসপ্লে ওকে এ দুইটাই থাক এবার দেখেন এখানে অল কান্ট্রি কিন্তু না যেহেতু আমি এখানে কান্ট্রি লিমিট করব এখানে আমি ইউ ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর জার্মানি কানাডা তো এরকম ভাবে আপনি দশটা মতো কান্ট্রিটা এখানে চুজ করে দিবেন এইখান থেকে দেখেন যে এটা কিন্তু অবশ্যই টিকমার্ক রাখবেন যে এই লোকেশনের পিপুল যারা আছে প্রেজেন্ট আছে এবং যারা ইন্টারেস্ট তারা এই অ্যাডটা দেখতে পাবে ওকে তাহলে আমার লোকেশন সেট কিন্তু ডান লোকেশন সেট ডান করার পর আপনার এখান থেকে নেক্সট আর যেটা ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে অডিয়েন্সের যে সেগমেন্ট এটা কিন্তু আপনি প্রাথমিক স্টেজে না করলেও চলবে ওকে অডিয়েন্স সেগমেন্ট প্রাথমিক স্টেজে না করলেও চলবে এখান থেকে আর কোনো চেঞ্জের দরকার নেই তাহলে বিট দেওয়ার পর আপনার সার্চ নেটওয়ার্ক গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এরপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন ইংলিশ আর কান্ট্রি এখান থেকে যে কান্ট্রিগুলো টায়ারন কান্ট্রি এগুলো সিলেক্ট করে দেবেন এরপর আপনি নেক্সট দেখেন ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড ক্রিয়েট মাই সেলফ করে দিলাম কিন্তু আমি ওকে দেখেন এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ লিঙ্ক যেটা আমি ফার্স্টেই অ্যাড করেছিলাম এবার দেখেন এখানে হচ্ছে কিওয়ার্ড দিতে হবে তো এখানে কিওয়ার্ডগুলো আমি কিন্তু ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে চুজ করেছি এবং এখান থেকে আমি কিন্তু কিওয়ার্ডগুলো অ্যাড করব এখানে ঠিক এরকম মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে অ্যাড করেছি তারা রিকমেন্ড করে দিয়েছে দেখেন এই কিউর ওকে এই কিউর থাকবে এবং সাথে আমি এই অ্যাড করে দিলাম ওকে দেখেন ফাইনাল ইউআরএল এটা কিন্তু আপনার ফাইনাল ইউআরএল এটা যে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করবেন সেই ল্যান্ডিং পেজ অনুযায়ী ফাইনাল ইউআরএলটা আপনার ফাইনাল ইউআরএলই কিন্তু আপনার ল্যান্ডিং পেজ ইউআরএল ওকে এবার হচ্ছে ডিসপ্লে মানে মানে অ্যাড এর নিচে যে কোনটা দেখাবে তো আমার ওয়েবসাইট হচ্ছে দেখেন পারফেক্ট ফ্যাশন এলএলসি ডট কম এরপরে নিচে আপনার এখানে আমি দেখাতে চাচ্ছি যে মেক এক হাজার ডলার পার সেল তাহলে দেখবেন যে আমার ডিসপ্লেতে কিন্তু এটাই দেখাবে ওকে এবার হচ্ছে আমার হেডলাইনগুলো দিতে হবে দেখেন হেডলাইন আমি কিন্তু হেডলাইন মানে টাইটেল আর কি তো টাইটেলগুলাও কিন্তু আমি এখানে সেট করেছি আমি কিছু টাইটেল এবং এই টাইটেলগুলা আপনি যে প্রোডাক্টটা মানে যে লেজেন্ডারি মার্কেটে সাপোজ আমি এখান থেকে অ্যাড করতেছি সেই লিজেন্ডারি মার্কেটারের অনুযায়ী কিন্তু আমি এখান থেকে টাইটেলগুলো অ্যাড করতেছি দেখেন টাইটেল একটা ওয়ান করলাম মনে করেন টাইটেল টু টাইটেল টু অ্যাড করলাম সবই কিন্তু এখানে কিন্তু দেখবেন যে শো করবে দেখেন টাইটেল থ্রি এইটা আপনি কিন্তু যত বেশি টাইটেল দিতে পারবেন তত বেশি ভালো হবে ওকে এবং টাইটেলগুলো দেখেন এক এক সময় এক একটা শো করবে দেখেন আমি কিন্তু টাইটেলগুলা সবই কিন্তু লেজেন্ডারি এর থেকেই অ্যাড করেছি আপনারা যদি আর পি এম প্রমোশন করেন সেক্ষেত্রে আপনারাও এরকমভাবে টাইটেলগুলা ঠিক করবেন দেখেন এগুলো কিন্তু আমি টাইটেলগুলো অ্যাড করেছি আর যারা মনে করেন যে আমার এই ভিডিও দেখে এই টাইটেলগুলো ইউজ করতে চাচ্ছেন হ্যাঁ করতেই পারেন বাট টাইটেলগুলা এইগুলা একটু ক্রিয়েটিভ হওয়াটা বেস্ট যত আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন তত আপনার অ্যাড রেজাল্ট ভালো হবে অনেকের ধারণা এমন যে শুধু অ্যাড রান করলেই মেবি অ্যাড থেকে ইনকাম শুরু হয় তা কিন্তু না আপনার এই যে অ্যাডের টাইটেল আপনি যদি একটা ভিডিও দেখে প্রত্যেক দিন যদি সেম টাইটেল ইউজ করেন তাহলে এক যায় যে আপনার অ্যাড থেকে ভালো ক্লিক বা ভালো ইমপ্রেশন আসবে না এই জন্য চেষ্টা করতে হয় কি যে প্রতিনিয়ত টাইটেলগুলো একটু একটু করে করে একটু একটু করে করে চেঞ্জ করার ওকে তাহলে দেখেন আমি কিন্তু এখানে ছয়টা সাতটা টাইটেল অ্যাড করলাম এবার দেখেন আমি হচ্ছে ট্যাগ লাইনগুলো অ্যাড করবো দেখেন এই যে নিচে যে একটা ওয়েবসাইটের নামের নিচে যে মেটা ডেসক্রিপশন যেটা থাকে সেই মেটা ডেসক্রিপশনটা অ্যাড করবে মানে মেটা ডেসক্রিপশনটাও আমি দেখেন এখানে লিখে রেখেছি আপনারা চাইলে কিন্তু আমার এখানে আমি যে লেখাগুলা ইউজ করতেছি আপনারা কিন্তু চাইলে এই লেখাগুলাই কিন্তু ইউজ করতে পারবেন দেখেন আমি একটা মেটা ডেসক্রিপশন ইউজ করলাম এই মেটা ডেসক্রিপশনটাও আপনি যত বেশি ইউজ করতে পারবেন ততই ভালো ওকে আর দেখেন এখানে কিন্তু আপনার অ্যাডটা কতটুকু হচ্ছে আমার কিন্তু ভালো ওকে আর এখানে হচ্ছে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস এটা হচ্ছে আরো কিওয়ার্ডস যখন আমি দিব তখন এটাও টিকমার্ক চলে আসবে দেখেন আমি কিন্তু আরো ডেসক্রিপশন অ্যাড করব এখানে আমি যত বেশি ইনফরমেশন অ্যাড করব ততই কিন্তু আমার অ্যাডের কোয়ালিটি ভালো হবে তাহলে দেখেন আমি এখানে টাইটেল অ্যাড করলাম ছয় সাতটা এবং এখানে কিন্তু আমি ডেসক্রিপশান অ্যাড করলাম চারটা এখান থেকে আর কিন্তু কোনো কাজ নাই এবার আপনি ডান বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তাহলে দেখেন যে এইগুলো আর একবার একটু যদি আপনি চেক করেন আর আপনি যখন এখানে টাইটেলগুলো অ্যাড করবেন আপনার সামনে কিন্তু সবসময় এখানে দেখাবে যে আপনার অ্যাডটা কেমন দেখাচ্ছে দেখেন আমি কিন্তু যে এইখানে যেটা আমার ফাইনাল ইউআরএল আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক যেটা আমি আপনি যখন আপনার গুগল অ্যাড রান করতে চাবেন ফাইনাল ইউআরএল বা যে কোনো ইউআরএল সবসময় আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সাবমিট করবেন দেখেন ডিসপ্লে যেটা দেখেন যে মেক এক হাজার ডলার আপনি কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে মেক ডলার পার্সেল পার্সেল সরি দেখাচ্ছে হচ্ছে টাইটেলগুলো দেখেন এক এক সময় এক একটা কিন্তু শো করতেছে এক এক সময় এক এক ধরনের টাইটেল শো করতেছে এখানে দেখেন প্রত্যেকবার রিলোড হচ্ছে এক এক ধরনের টাইটেল কিন্তু এখানে শো করতেছে এবং এই যে নিচে যে মেটা ডেসক্রিপশন দিলাম এইগুলাও কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যে একটা কোম্পানি চুজ করলেন অ্যাড রান করলেন আর সাথে সাথে ইনকাম হওয়া শুরু হয়ে গেল এমন কিন্তু না আপনার ডিসপ্লে আপনার অ্যাডটা যত পারফেক্ট হবে আপনি তত ভালো রেজাল্ট জেনারেট করতে পারবেন ওকে তো এইখান থেকে দেখেন যে ডিসপ্লে ডেসক্রিপশন সবগুলো অ্যাড করার পরে এখানে আর আপনার কোনো কাজ নাই আপনি এখান থেকে ডান করে দিতে পারেন এরপরে দেখেন আপনি নেক্সট ব্যাটনে ক্লিক করবেন ওকে এরপরে এইখান থেকে আমি কাস্টমস বাজেট চুজ করব এখন আপনি ডেলি বাজেট এখানে যতটুকু দিতে চাচ্ছেন আপনি যদি এখানে ডেলি বাজেট যদি ত্রিশ দেন সেক্ষেত্রে আপনি ত্রিশ দিয়ে দিবেন খুবই কম চিপ রেটে কিন্তু আপনি অ্যাড প্লেস করতে পারতেছেন আর এইটা আপনি যখন অ্যাড রান করবেন অ্যাড রান করার পরে আপনার অ্যাডের রেজাল্ট অনুযায়ী আপনি বাজেট আপ ডাউন করবেন কিন্তু হাই টিকিট প্রোডাক্ট প্রমোট করতে গেলে বাজেট যদি আপনি মনে করেন যে লো রাখবেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না ও আরেকটা বিষয় যে বিষয়টা আমি মাথায় আর বিষয় আমি বলতে এখানে এ হয়ে মানে ভুলেছি যে এইখানে দেখেন কুইক মানি অনলাইন দেখেন এই একটা কিন্তু তারা ধরছে যে পলিসি ডিটেইলসের এখানে তো আমি এই এই কুইক মানি অনলাইন এই এরকম যেটা ধরবে সেটা আপনি সেই কিওয়ার্ডটা সরিয়ে দিবেন দেখেন কুইক মানি অনলাইন এটা আপনি কিওয়ার্ড থেকে আউট করবেন আর প্রত্যেকটা কিওয়ার্ড আমি যাচ্ছি যে এক্জ্যাক্ট ম্যাচ এক্জ্যাক্ট ম্যাচ বলতে আপনি দুই ব্র্যাকেটের দুইটা কোরনের ভেতরে দেখেন এই যে প্রত্যেকটা কোরনের ভেতরে দিয়ে দিবেন আপনি এটা কিন্তু একদম এক্জ্যাক্ট ম্যাস ওকে ফাইনাল ইউ আর এলটা এখানে আমার আর একবার দিতে হবে ওকে তাহলে বাজেট আপনি আপনার সুবিধা অনুযায়ী বাজেটটা কিন্তু ঠিক করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি বাজেট ঠিক করবেন এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে এরপরে কিন্তু আর কোনো স্টেপস নাই তাহলে আপনার অ্যাড কোম্পানিতে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেখানে মানি আপলোড করে কিউআর রিসার্চ করে আপনি লেজেন্ডারি মার্কেটার হোক বা আরপিএম হোক বা যে কোনো ধরনের টিকিট অফার কিন্তু ইজিলি প্রোমোট করতে পারবেন আর গোটা গুগল এর ক্যাম্পেইন সিস্টেমটাই হচ্ছে এই আর যত বেশি কিওয়ার্ড আপনি দিতে পারবেন তত বেশি মানুষের কাছে আপনি রিস্ক করতে পারবেন আর অ্যাড এমন না যে একটা অ্যাড রান করার সাথে সাথে আপনার টাকা ইনস্ট্যান্ট কেটে নিচ্ছে দেখবেন যে একটু একটু রোল রিলোড করে করে দেখবেন আপনার কতটুকু খরচ হচ্ছে কতটুকু কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝে শুনে যদি আপনি অ্যাড রান করতে পারেন অ্যাড থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ওকে তো এখন নেক্সট বাটনে ক্লিক করে আপনার একটা রিভিউতে সেন্ড করবেন এবং এরপরে আপনি উইদিন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে দেখবেন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারবেন হাই টিকিট আবার প্রমোট করতে পারবেন তো এই হচ্ছে সিস্টেমটা যদি আপনার সত্যিই হেল্পফুল মনে হয় যদি সব কিছু দেখে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন ইউটিউব চ্যানেলেরও সাথে থাকবেন ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আর যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইনে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না পাঁচ হাজার পাঁচশো টাকা দাম নির্ধারণ করেছে আপনি বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু জয়েন করতে পারবেন আমার এই পেজের ভেতরে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এখানে মেসেজ করে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই